আলোচনা করছে। এই রূপ শ্রী শ্রী রাধা মাধব তারা প্রলোনী কুঞ্জে অবস্থিত হয়ে আর সেই নবকৈশোর মিথুন সর্বোৎকর্ষে বিরাজ করছে। আমরা গতকাল রাধা কিঙ্করি গণের মহিমা প্রথমে যে শ্রী রাধা কিঙ্করি রাং লুঠতি চরণায়ু অদ্ভুতা সিদ্ধি কোটি এই বিষয়টি আলোচনা করছিলাম। অর্থাৎ রাধা কিঙ্করি গণের যে মহাত্ম অনির্বচনীয় কোটি কোটি অতি আশ্চর্যপূর্ণ সিদ্ধি সব তাঁদের চরণে লুণ্ঠিত হয়। এই বিষয়টি সংক্ষিপ্ত সার কথা বলতে যে ভগবানের পদরসের আস্বাদন যদি যৎকিঞ্চিত লাভ করা যায় তাহলে ওই ব্রহ্মানন্দ তিরস্কৃত হয়ে যায়। তো যেখানে ব্রহ্মানন্দ তিরস্কৃত হয় সেখানে আর এই প্রাকৃত সিদ্ধি তা কথা। তো ভজন আসলে এই ব্রহ্মানন্দ তিরস্কৃত হয় এর কোন দৃষ্টান্ত শাস্ত্রে আছে? হাজার হাজার। আমরা একটি কথা বলছি যে শ্রী সমকাল ঋষি চতুষ্টয় তারা বৈকুণ্ঠে শ্রীমন্নারায়ণের দর্শনের জন্য গমন করেছে এবং বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় স্বামীকে বাধা দিলে তারা তাদের অভিশাপ করতে অসুর জনের অভিশাপ দিয়ে তিনি নিজের সিংহাসন ছেড়ে দিয়ে আর নারায়ণ ছুটে যাচ্ছেন সেই ঘটনার বহিষ্কার ইত্যাবসরে হয়েছে কি আর চরণে অর্পিত যে তুলসী চরণের বন্ধন চরণের অর্পিত তুলসীর যে বন্ধ সেই বন্ধ মুনিগণের নাসারন্ধ্রে প্রবিষ্ট হয়েছে। সেই বন্ধের নাসারন্ধ্রে প্রবিষ্ট হল ওই প্রবিষ্ট হওয়া মাত্রে মুনিগণের ব্রহ্মানন্দ তা তিরস্কৃত হয়ে গেছে। এবং শ্রীমন নারায়ণের চরণে মুনিগণ প্রার্থনা করছে, প্রভু আমরা আজ ভক্তাপরাধী দণ্ড চাই। কামং ভব সবৃজিনুই নিরয়েশ নস্তা চেতলিবত যদি নুতে পাদয়ো রমেত বাচশ্চন তুলসীবত যদি তেঙ্গ্রি শোভা পূর্যে ততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র। হে ভগবান,
আমরাজ আপনার পার্ষদ এই জয় বিজয়কে অভিশাপ দিয়ে আর আমরা ভক্তাপিরাদী হয়ে গেছি। সুতরাং ব্রহ্মানন্দী যারা এই ভক্তাপরাধে তাদেরও পতন ঘটে। অতএব আজ প্রভু আমার পতনটি আমাদের কাম্য, আপনার চরণে প্রার্থনা করছি যে আমাদের পতন হোক। আমরা নারকী জনিতে যাব, সবৃজনই নিরয়েসু, নিজের সেই অপরাধে নিরয়ে যাব নরক নারকী জনিতে। আপনারা ব্রহ্মানন্দী নারকী জনিতে যাবেন কেন? প্রভু এই জন্যই যাব, চেতলিবাদ যদি নুতে পদয় রমেত, আমাদের চিত্ত যদি আপনার চরণ কমলে অবিরমিত হয়। এই দেখুন, এখানে স্মরণাঙ্গ ভক্তি প্রার্থনা করছেন, চিত্ত বলছেন স্মরণাঙ্গ ভজন, এবং বাচস্চন তুলসীবাদ যদি তেঙ্গ্রি শোভা, আর আমাদের যে বাক্য তা যদি ওই আপনার চরণ কমলে যে তুলসীগুলি বিরাজ করছে ওইরূপ আপনার চরণে অবস্থান করার সৌভাগ্য পায়, এতে কীর্তনাঙ্গ ভজন তারা প্রার্থনা করছেন। পূর্যে ততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র, আর যদি আমাদের কর্ণরন্ধ্র তোমার গুণগুণে পূর্ণিত হয়। ভঙ্গিক্রমে মুনিগণ বলছেন, প্রভু আমরা তো অপরাধী, ভক্তাপরাধী, সুতরাং আমাদের আপনার চরণে অধিক ভজন চাওয়ার সামর্থ্য নেই, সাহসও নেই। সুতরাং কানের গর্তগুলি কতটুকু? এতটুকু। আপনার একটু গুণ দিলেই সেটি ভরে যাবে। ব্যাখ্যাকার বলছেন, ভক্তের কান কখনো ভগবানের গুণে ভরে যায় না, গর্ত তো ছোটই, কারণ সেখানে শব্দে আকাশের গুণ আছে। অতএব যতই ভক্ত হরি কথা শুনেন ততই স্পৃহা বেড়ে যায়। তাই মুনিগণ ভঙ্গিমায় এই অধিক শরণাঙ্গ ভক্তিটি ভগবানের চরণে কামনা করছেন। সুতরাং অপ্রাকৃত ব্রহ্মানন্দ তিরস্কৃত হয়েছে তাঁদের। শাস্ত্রও দেখা যায় যেরা নারকী জনিতে যেতে চাচ্ছেন, বললেন হ্যাঁ ভক্তির এমনি প্রভাব, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রতি, স্বর্গাপবর্গ নরকের সবিতুল্যার্থ দর্শিন। যারা নারায়ণ পরায়ণ তারা কোথাও ভয় পান না, তাদের স্বর্গ আর নরক সব সমান, ভগবানের ভজনের আনন্দে তারা এমনি অহর্নিশি আনন্দিত থাকেন কি মানুষ পশু পাখি ভয়ে জনমে, অথবা কীটপতঙ্গ কর্মবিপাকে গতাগতি পুনঃপুন, মতিরহু তুয়াপর সঙ্গ নাথ জুনি সহস্রেষু যেসু যেসু ব্রজাম্যহম। যে যে জনিতে ভ্রমণ করি হে অচ্যুত, সেই সেই জনিতে যেন তোমার ভজনের সৌভাগ্য লাভ হয়। তো সুতরাং ভজনাঙ্গ ভক্তি যদি এত আসাধ্য হয়, সেই ভজনই সর্বোৎকৃষ্ট ভজন এই ব্রজরসীর ভজন।
কারণ এই ব্রজরসের ভজনটি হচ্ছে মাধুর্যময় ভজন, শ্রবণ কীর্তনাদি সবই মাধুর্য রসময়। আর কিঙ্করীগণের যে ভজন সেটি হচ্ছে পরাকাষ্ঠা ব্রজভজনের মধ্যে। সুতরাং এই রাধা কিঙ্করীর মহিমায় যে কোটি কোটি সিদ্ধি পরাভূত হওয়ার কথা বলেছেন এতে কিছু আশ্চর্য নেই। এই শ্লোকে শ্রীপাদ গোস্বামী চরণ তিনি শ্রী শ্রী রাধা মাধবের সর্বোৎকর্ষ ঘোষণা করছেন, বলছেন নব তৎকুঞ্জে জয়তি নবকৈশোর মিথুনম, এই ব্রজের নিকুঞ্জে নবকৈশোর মিথুন শ্রী শ্রী রাধা মাধব সর্বোৎকর্ষে বিরাজ করছেন। সর্ব উৎকর্ষে কি উৎকর্ষ, ঐশ্বর্য মাধুর্য রূপ গুণ লীলা প্রেম অনুরাগ ইত্যাদি, এই শ্রী শ্রী রাধা মাধব যুগল এত সব ঐশ্বর্যে বিরাজ ওই মাধুর্যে বিরাজ করছেন এবং সর্বোৎকর্ষের আবিষ্কার করছেন এই নিকুঞ্জ লীলায়। মহাপ্রভুর মহাদান এই নিকুঞ্জ রসের ভজন ভাগ্যবান গৌড়ীয় বৈষ্ণবীর, মহাপ্রভু কৃপা করে দান করেছেন তাঁর চরণাশ্রিত আচার্যগণ তাঁদের আপন আপন এই সব গ্রন্থে সেই অনর্পিত চরি সেই কুঞ্জরসকে তারা বিশ্লেষণ করেছেন নানাভাবে। এখানে নিকুঞ্জ রসের মহিমা বর্ণনা করতে গিয়ে ওই রাধা মাধবীর সর্বোৎকর্ষ এটি ঘোষণা করছেন, এর ফলে নিকুঞ্জ রসের মহিমা বলা হচ্ছে। প্রথমে ঐশ্বর্যের কথা আমরা বলি, মহাজন বললেন এই কৃষ্ণ আগে তবে রাধা, সং ভগবান কৃষ্ণ এই কৃষ্ণ পরতত্ত্ব পূর্ণ জ্ঞান এই পূর্ণরস পরম মহত্ব পূর্ণানন্দ পূর্ণ জ্ঞান পরম মহত্ব এই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবান শব্দটি আমরা সর্ববেদান্ত সার ভাগবতে দেখতে পাই। ভাগবত ঘোষণা করছেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মহাজনগণ ব্যাখ্যা করেছেন এই যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার এই যে ঐশ্বর্যের উৎকর্ষ এটি আমাদের শ্রীমদ্ ভাগবতের মৌলিক তত্ত্বের পরিভাষা শ্লোক। অর্থাৎ যে ভাষা বা লক্ষণটি লক্ষ্যে থেকে আর সমগ্র শাস্ত্রের উপরে প্রভাব বিস্তার করে আর শাস্ত্র নিহিত মৌলিক বস্তুটিকে বুঝিয়ে দেয় তাকেই পরিভাষা বলা হয়। একবার পাঠ হয় পরিভাষা, দুবার নয়। যেমন একজন সম্রাট রাজ চক্রবর্তী হাজার হাজার প্রজা, তেমনি এই স্বয়ং ভগবান শব্দটি 18,000 শ্লোককে নিয়মিত করছি। এর স্বাধীন বিজয় পতাকা
অন্যান্য সমস্ত বাক্যের উপরে উড্ডীয়মান হয়ে আছে নিত্যকাল। আর স্বয়ং ভগবান গোবিন্দের মহা ঐশ্বর্য ঘোষণা করছেন এই শ্লোক। আবার অনিয়মে নিয়মকারিণী পরিভাষা, নিয়ম করা হয়নি, সেখানে যে বাক্য নিয়ম করে দেয় অর্থাৎ নিয়মিত করে সেই বাক্যকে তাকে পরিভাষা বলা হয়। সুতমুনি শ্রীমদ ভাগবতী প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে যে অবতার লীলা বর্ণনা করেছেন, সেই অবতার বর্ণনায় কৃষ্ণ এবং বলদেবকে ঊনবিংশতি এবং বিংশতি অবতারে পাঠ করা হয়েছে। কিন্তু পাঠ তো করলেন, পরে তবে সুত গুসাই মনে পাইয়া বড় ভয়, পরে তাঁর হৃদয়ে ভয় এসে গেল, কি করলাম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অবতার প্রকরণে পাঠ করে দিলাম, অন্যান্য অংশী অংশকলার সঙ্গে যদি কেউ কৃষ্ণকেও অংশকলা মনে করেন, তবে সুত গুসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অন্য সব অবতার পুরুষের কলা অংশ, আর কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ববতংশ। তারপরে এই পরিভাষা অনিয়মিত ছিল, এতগুলি চব্বিশ অবতার বর্ণনা করে তার মধ্যে কৃষ্ণ বলদেব স্বয়ং ভগবানকে এনে প্রবেশ করালেন, এই পরিভাষা বাক্যে সেটি নিয়মিত করলেন, বললেন কৃষ্ণ সর্বমূল তত্ত্ব। এখন যারা শ্রীমন্নারায়ণকে স্বয়ং ভগবান মনে করেন বা বলেন, কারণ নারায়ণ হচ্ছেন পূর্বসিদ্ধ আর কৃষ্ণ পরসিদ্ধ, নারায়ণের কোনো অবতার নেই, অতএব বিশ্বকার্যার্থে শ্রী নারায়ণই অংশকলায় অবতীর্ণ হন। আর নারায়ণ অবতীর্ণ হন না, কিন্তু যারা পূর্বপক্ষ তারা বলছেন ভালো তো বাখ্যান, পূর্বপক্ষ কহে তোমার ভালো তো বাখ্যান, পরব্রহ্মে নারায়ণ স্বয়ং ভগবান, তেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার, এই বাক্য শ্লোকে দেখি কি আর বিচার, আপনি উল্টো পাল্টা ব্যাখ্যা করছেন কেন, অন্য সব পুরুষের কোলা অংশ আর কৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতংশ, উনি এলেন নারায়ণ কৃষ্ণরূপে আর অন্যগুলি কোলা অংশ, এই তো সুতের বাক্যের অর্থ। তারে কহি কেন কর কুতর্কাভিমান, কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কবু নাহয় প্রমাণ, আগে অনুবাদ তারপরে বিদেহ, এই হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের নিয়ম, আগে অনুবাদ কহি পাছে তো বিদেহ, যেটা জানা সেটি হচ্ছে অনুবাদ, যে বস্তু জানা নেই তাকেই বিদেহ বলা হয়। দৃষ্টান্ত দিচ্ছেন জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, এই বিপ্রত্ব বিজ্ঞাত তার পাণ্ডিত্য জ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ, এই তো নিয়ম। কোনো ব্রাহ্মণ পণ্ডিত আছেন, আপনি জানেন ওটা যে ইনি ব্রাহ্মণ, কিন্তু পণ্ডিত বলে জানেন না, তখন কি আপনি বলবেন এই পণ্ডিত ব্রাহ্মণ, তা তো বলবেন না, বলবেন এই ব্রাহ্মণ পণ্ডিত, কারণ পণ্ডিত তা আপনি জানেন না।
তো আপনার ব্যাখ্যা সেই রূপ হচ্ছে। অন্য সব অবতার কলা পুরুষের পুরুষের কলা অংশ তাকে জানা হলো, আর কৃষ্ণকেও জানা হলো, কিন্তু কৃষ্ণের সেই অন্য অবতার অনুবাদ তার বিদেহ হলো তাকে জানা নাই। তারা কে সে অবতারগুলি? বললেন সেগুলা এতে চ অংশকলা পুংস, তার অংশকলা এগুলি, কোন কেউ অংশ কেউ কলা। আর কৃষ্ণ সং ভগবান সর্ববতংস, আর কৃষ্ণ হচ্ছেন সং ভগবান, কৃষ্ণকে পাঠ করেছেন অবতার প্রকরণে, কিন্তু কলা না অংশ তা তো জানা নাই। বলেন নাই সুতমুনি, এই জন্য বললেন বললেন কৃষ্ণ হচ্ছেন সং ভগবান মূল স্বরূপ। যেহেতু এই কৃষ্ণ যদি অংশ হইত আর অংশী নারায়ণ, তবে বিপরীত হইত শ্রুতির বচন, তাহলে ভগবান স্তু কৃষ্ণ সম এইরূপ ব্যাখ্যা হতো। এই কথা বলতেন শ্রী সুতমুনি। হতে বিরুদ্ধার্থ কর তুমি কহিতে করি কর রোষ, তোমার বাক্যে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ, এটা একটা দোষ, এই দোষটাকে অবিমৃষ্ট বিধেয়াংশ বলা হয় শাস্ত্রে। সুতরাং ঐশ্বর্যে তাঁর সমস্ত ভাগবত স্বরূপ অপেক্ষা উৎকর্ষ আছেই। ব্রহ্মসংহিতা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম রামাদিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার অকরোত ভুবনেষু কিন্তু কৃষ্ণ সং। কৃষ্ণ হচ্ছেন সং ভগবান, তিনি কোন অংশ কলা নন। সেই গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি, সেই গোবিন্দ আদি পুরুষ ভগবানকে ভজন করি, এই হচ্ছে শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দনীর মহান ঐশ্বর্য। এই সং ভগবান আবার পূর্ণ পূর্ণতর পূর্ণতম পূর্ণ শ্রী ভগবান হচ্ছেন দ্বারকালীলায়, পূর্ণতর মথুরায়, এবং পূর্ণতম হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, অতীব সর্বোৎকর্ষে বিরাজ করছেন। তেমনি সং ভগবতী শ্রী শ্রী রাধারানী, এই তাঁর মহিমা বিভূষণে বলা হচ্ছে যে এই রাধারানী হচ্ছেন তৈসাদ্যা প্রকৃতি রাধা নিত্যা নির্গুণা জৈশাংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়, এই হচ্ছে তাপনি শ্রুতি। আদ্যা প্রকৃতি শ্রীরাধা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেন সমস্ত ভগবত স্বরূপের মূল, তেমনি সমস্ত কমলাগণের মূল স্বরূপা হচ্ছেন শ্রী শ্রী রাধা। লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা, তিনি রাসেশ্বরী এবং তিনি হচ্ছেন রসিকা ঋষিকানন্দা স্বয়ং রাসেশ্বরী পরা। এই যে শ্লোকের শেষে পরা শব্দটি দেখছেন, এই পরান্তে শ্রেষ্ঠ বাচকা, শ্লোকের শেষে যদি পরা শব্দ থাকে তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ এটি জানা যায়, এই শাস্ত্রের নিয়ম। এতে কমলাগণের মধ্যে শ্রী শ্রী রাধারানী যে সং কমল লক্ষ্মীত্ব এটি বোঝা যাচ্ছে।
जिस्यांसि लक्ष्मी दुर्गादिका शक्तयो अतीव जार सुभाग्य गुण वांछी सत्य भामा जार ठाई कला विलास सिखे ब्रज रामा जार सौंदर्य गुण वांछी लक्ष्मी पार्वती जार पतिव्रता धर्म वांछे अरुंधति जार सदगुण गणीर स्वयं कृष्ण ना पान पार तार गुण गणीबे কেমনে জীব ছাড়। রাধারানীর গুণ বর্ণনা স্পর্ধা জীবের পক্ষে কখনো সমুচিত নয়। তবে করুণাময় শ্রীহরি স্বয়ং আজ এই বিশেষ কলিতে শ্রী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে আর শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন এবং রাধারানীকে এই পাপ তা বিহত কলিজীবীর ভজনের সাক্ষাৎ বিষয় করে দিয়েছেন তিনি। অতএব এই মহাপ্রভুর যুগের মানুষেই তো জানবেন রাধাকে, জানতে হবে, জানবেন নয়, কারণ তাদের রাধার স্নেহাধিকার অতি। এই যুগল ভজনের মধ্যে তাদের ভাবোল্লাসারতি রাধা স্নেহাধিকা ঐশ্বর্য মাধুর্য রূপগুণ লীলা এই সব এই কলিযুগের মানুষেরই একান্ত আশ্চর্য এবং বাস্তবত এত মধুর এই শ্রবণ কীর্তন আর অন্য কোনো শাস্ত্রে এবং স্বরূপে নাই। এই জন্যেই বলা হয়েছে যে কোটি কমলা কাম্যক পাদা, কোটি কোটি কমলার এই কাম্য রাধারানীর ওই চরণ নখেই বিরাজ করছে সেই সৌন্দর্যটি, এমন সৌন্দর্য পদ্মপুরাণে সাক্ষাৎ দ্রষ্টা শ্রীমন্নারদ তিনি স্ত্রী মুখে বললেন তার প্রত্যক্ষানুভূতি। ভ্রান্তং সর্বেষু লোকেষু মায়া স্বচ্ছন্দচারিণা অস্যা রূপেণ স্বদেশে দৃশ্যতে নৈব করিচিৎ। আমি স্বচ্ছন্দচারী, আমি সর্বলোক ভ্রমণ করেছি, বৈকুণ্ঠে গেছি, সেখানে সব কমলাগণকে দেখেছি, শ্রী ভূলীলা তাঁদের দর্শন করেছি, আবার যে সমস্ত সরস্বতী সাবিত্রী যে সমস্ত ইত্যাদি দুর্গা যার রূপে সচরাচর বিমোহিত হয় দৃষ্টা শৈলেনন্দিনী যার যার সৌন্দর্যে সারা জগৎ বিমোহিত হয়ে থাকে তাকে দেখেছি, কিন্তু ঐশ্বরূপে ন স্বদেশিং দৃশ্যতে নৈব করিচিৎ। এই রূপের স্বদেশ পার কোথাও কোনো কমলাকে দেখতে পায়নি। আরও একটা বিচিত্র কথা বললেন মহামুনি নারদ। তিনি বললেন ভজন সাধনের দ্বারাই প্রেম লাভ করা যায়, কৃষ্ণ প্রেম, কিন্তু আজ যা দেখলাম ঐশা দর্শন মাত্রেন গোবিন্দ চরণাম বুঝে যা প্রেমার্তির অভূত সা মে ভূতপূর্বা ন করহিচিৎ। এর দর্শন মাত্রে আমার গোবিন্দ চরণাম বুঝে যে প্রেম সম্পদের সিদ্ধি হলো এ আমি এর পূর্বে জীবনে কোনোদিন অনুভব করি নাই। কমলাগণকে দেখেছেন কিন্তু প্রেম পান নাই, দর্শনেই প্রেম হয় না, সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাই পায়। এই উৎকর্ষ শ্রী শ্রী রাধারানী ঐশ্বর্যের উৎকর্ষের কথা আমরা বলছি,
যে শ্রী বৃন্দাবনে এই সমস্ত ঐশ্বর্যে মাধুর্যে শৈবালে ঢাকা, সাক্ষাৎ প্রত্যক্ষ দেখা যায় না রাধা কৃষ্ণের এই সকল ঐশ্বর্য অচিন্ত শক্তিতে। তাঁদের যে সকল ঐশ্বর্য এই ব্রজলীলায় প্রকাশিত হয় তা অন্য কোনো দ্বারকা মথুরাদি লীলাতে বা অন্য কোনো লীলাতে তো প্রকাশ পাই না। অচিন্ত শক্তির দ্বারা এই রাধা মাধবের ঐশ্বর্যগুলি সব মাধুর্য মাখানো হয়ে প্রকাশ পায়। তার কারণ ঐশ্বর্যের একটা স্বভাব আছে যে ঐশ্বর্য দেখিলে হয় সংকুচিত প্রীতি, যেমনি ঐশ্বর্য দেখলেন তেমনি প্রীতিটা সংকুচিত হয়ে গেল, এটা ঐশ্বর্যের স্বভাব। কিন্তু ব্রজের কথা, এরা যদি দেখেনি, দেখিলে না মানে ঐশ্বর্য এই কেবলার রীতি, এদের প্রেমটি হচ্ছে কেবলা প্রেম, এর রীতি হচ্ছে এরা দেখিলেও ঐশ্বর্য মানবেন না, গ্রহণ করবেন না সেই ঐশ্বর্য। এই জন্যই এদের প্রেমানুরূপ অচিন্ত শক্তির দ্বারা এই মাধুর্যের আড়ালে থেকে আর রাধা মাধবের ঐশ্বর্য প্রকাশ পায়। রাসলীলা করলেন কত শত ঐশ্বর্য, অদ্ভুত সব ঐশ্বর্য, কিন্তু কোন গোপীর মনে একটু সামান্য ঐশ্বর্যে সাড়া দেয়নি, অসংখ্য রূপ ধারণ করে নৃত্য করলেন। তারা সেটিকে শ্রীহরি নৃত্য কৌশল বলে মনে করলেন, এ নাচেই এমনি জানে ও, এ গোপিকার কাছে যাচ্ছে ও গোপিকার দাসাং মধ্যে দয়ার দৌ, কিন্তু ঐশ্বর্যের কোনো অনুভূতি এদের হৃদয়ে জাগে নাই, কোনোদিন এদেরও প্রেমের স্বভাব দেখিলে না মানে ঐশ্বর্য কেবল আর রীতি। তো এই হচ্ছে ব্রজের ঐশ্বর্য মাধুর্যময়, তাই ঐশ্বর্য তেমনি এই মাধুর্য। মাধুর্য কাকে বলা যায়? সে যে সাইপাদ, তিনি এই মাধুর্যের সংজ্ঞা দিতে গিয়ে বললেন, অসমর্থতায়া সর্বমনোহরম রূপ গুণ লীলাদি ষষ্ঠবম মাধুর্যম, অসমর্থতায়া সর্বমনোহরম, অসমর্থ অর্থাৎ যার উপরে তো নাই তার সমানও কিছু নাই, সর্বমনোহর রূপ গুণ লীলার যে সর্বমনোহরতা সেটি হচ্ছে মাধুর্য। মনকে হরণ করে থাকি, শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি, বিল্বমঙ্গল ঠাকুর স্বয়ং অনুভব করে বললেন মাধুর্যম এ বনু, ইনি কি সাক্ষাৎ মাধুরী? তবে সকলে কেন বলেন কৃষ্ণের মাধুরী? বললেন এটা বলার পরিপাটি, দৃষ্টান্ত দিলেন রাহু শির ইতিবত, বললেন যেমন বলা হয় রাহুর শির, তো রাহুর আবার শির কোথায়? যখন অসুর সেই দেবতার রূপ ধারণ করে এসে আর যখন দেবগণ সঙ্গে অমৃত খেল, সুদর্শনের চক্রি ভগবান তাকে মস্তকটি কেটে দিলেন, সেই শরীরটা হলো রাহু আর শরীরটা হলো কেতু আর মাথাটা হলো রাহু, তাহলে আবার রাহুর শির? বললেন তেমনি গোবিন্দের মাধুরী সেই রূপ ভঙ্গিক্রমে বলা হয়, আসলে গোবিন্দই মাধুর্য। কত প্রকারে শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিবৃত করেছেন শ্রীলীলাসু,
তার ছত্রে ছত্রে শ্লোকে শ্লোকে ছত্রে ছত্রে গদ্যে গদ্যে পদ্যে পদ্যে সর্বত্র ব্যক্ত হয়েছে গোবিন্দের সেই অপূর্ব মাধুর্যের সমাচার। মধুরং মধুরং বপুরস্য বিভুর মধুরং মধুরং বদনং মধুরম মধুগন্ধি মধুস্মিত মেতদহ মধুরং 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 মধুরম। এইসব শ্লোক মাধুর্যের মূর্তি শ্রী গোবিন্দের সেই মাধুর্য স্বরূপতার পরিচয় দিতে গিয়ে এইসব শ্লোকে তিনি এই মাধুর্যকে ভূ মাধুর্যের সিন্ধুটিকে ব্যক্ত করে দিয়েছেন। কি বলবো এর মাধুরী, এর সে শরীরের দিকে তাকান, মধুরং মধুরং বপুরস্য বিভু, তিনি ব্যাপক মাধুরী, বিশ্বময় যেন মাধুরী ছড়িয়ে আছে। মধুরং বদনের দিকে তাকাচ্ছেন, মধুরং মধুরং বদনং মধুরম, মুখখানি তো আরো মধুর, মধুস্মিতম এতদহ, হাসিটা আরো মধুর। আর একটি একটি করে কি বলবো, মধুরং 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 মধুরম, এই যেন মাধুর্যের সিন্ধু, এর যেদিকে তাকানো যায় সবই মধুর 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 মধুর। এই প্রকারে শ্রী গোবিন্দে গোবিন্দের মাধুর্যের উৎকর্ষ ব্রজলীলা বর্ণনা করেছেন যারা, চণ্ডীদাস বিদ্যাপতি এই লীলাসু জয়দীপ, গোবিন্দের মাধুর্য সিন্ধুতে তাঁদের বাণী হারিয়ে গেছে, পারাপার পান্নাই মাধুর্য সিন্ধুতে অবগাহন করে সেই সকল প্রমাণ বাণী এই মাধুর্যের ব্যাখ্যায় মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী শ্রী রাধা দশ কথা।